আচ্ছা কো, এই ছর মহিলা ধর, কুটুম দেখ মহিলা ধর ধর। সুপ্রিয় নবীনগর বাসী, আমরা আলমনগর বাসী, সাপের অত্যাচারে আছে। আমি গতকাল রাত্রে দেখছি বিষাক্ত সাপ, শ্রমজীবী মৎস্যজীবী এবং আমাদের কৃষক শ্রমিক জনতা ভাইরা আলমনগরের বিলে বাড়ি ঘরে রাস্তাঘাটে বিষাক্ত সাপ, বিশেষ করে পানস সাপ, দাঁড়াই সাপ দেখতে পাচ্ছে। আমাদের এই হলো মনির ভাই, আমার প্রিয় মানুষ, তিনি বাড়ি করেছেন আলমনগরের ঠিক দক্ষিণ মাথায়। সেখানে কালকে একটা বাচ্চাকে সুপ দিছি। এই মনির ভাই গতকাল একটা মারছে, আজকে একটা মারছে, আজকে দুইটা, সন্ধ্যা একটা, এখন একটা। এটা আমরা নিয়ে আসছি এখানে দেখানোর জন্য। আর এখানে আমাদের যে বাইকনা কলিল, কালকে আমি আওয়ামী লীগ অফিসে বলেছিলাম, এ হলো বাইকনা কলিল। সে বলে তারা সাথে সুপ দিল, সে মরবে না, সে আমার শক্তিশালী লোক। এই হলো আমাদের বাচ্চা আলমগীর ভাই, আলমগীর ভাই পাঁচ সবের সাথে থাকে, উনি আমাদের সবাই ডাক্তার দিতে পারে। একটু ডাক্তার শুনান আপনি দিয়া। আচ্ছা শোনান, এখন আমরা সব মারা হয়েছে, আরো যা আছে সব মেরে ফেলবো ভাই, দরকার ইনশাল্লাহ। আমরা সচেতন হয়েছি, আর নবীনগর সরকারি হসপিটাল আপনারা সাপের যে কামড় দেওয়ার পর বিষাক্ত ইঞ্জেকশন যেটা পুস্ট করে, সেই পুস্টটা, সেই ইঞ্জেকশনটা, সেই ভ্যাকসিনটা আপনারা হসপিটালে রাখুন। আলমনগর থেকে যে কোনো মুহূর্তে আবার রুগী যাইতে পারে, আমরা খুব বিপদে আছি। আচ্ছা বলতে পারতেছি না কি হালে হয় আলমনগর, সাপ আর সাপ, সড়কের সাপ, যেখানে যাই সাপ আর সাপ। এই সাপ কি করে আমাদেরকে বলতে পারতেছি না, সারা নবীনগর উপজেলার সাপ আমাদেরকে ঘেরাও করে ফেলছে, আলমনগরের উপরে কেরানি বাড়ি থালাম দিচ্ছে, বলতে পারতেছি না। আমরা আল্লাহ রক্ষা করে সাপ আমরা রাখবো না, সবাই মাইরা ফেলবো। দেখতে পাচ্ছেন, ভালো থাকে, রেন্ট দেন আপনারা, ধৈর্য সুস্থ থাকুন, ভ্যাকসিন থাকুন। আর আমরা ক্লাব ঘরের ভিতরে নেন, আমরা ক্লাব ঘরটা দেয় দিতে এই আদর্শ ক্লাবের ভিতরে আমরা এখন সাপ এনে রাখছি। আবার এটা ছেলা কপর সাপ আয় বলতে পারতেছি না, আমরা আদর্শ ক্লাবের ভিতরে সব সাপ এনে দাম, চিন্তার কোন কারণ নাই, সাপ সব মেরে দাম। এই চান তো আমার যেত হয়ে যাতে মনে গেছে, দেখেন আবার কোন সাপ মারতে পারলে আমরা আসবো, সাপটাকে পুরোপুরি ভাইরাল হইব। এই দেখেন পানস সাপ, আপনারা তো বিশ্বাস করেন না, আলমনগর সাপ নাই সরকারি হসপিটাল করতে, দেখেন মরার বড় কেমনে থাই হইছে, কোন সময় কারে কি করে বলা যাইতেছে না। এখন দেখেন গলা ওলাইতেছে, সাবধান, ভালো থাকেন। আবার একটা সব মাইরা আপনারা সামনে তো আসতে পারি, এর আগে আমরা মাইরা না তাহলে আমরা মাফ করে দিয়েন। লক্ষণ বালা না, ঘরে সাপ বাইরে সাপ, সাপ আর সাপ, আলমনগরের সর্বত্র সাপ আর সাপ। আর কাল নাকিনে একটা আছে, সপা একটা আছে, ইডি যে কোথায় আছে, কুইভাবে থাকে, এটা আলমগীর মামু দেখছে। এটা বলে, এটা বলে শুধু আগুন ছাড়ে আগুন, এটা কি করা যায় বলতে পারতেছি না। আর আমাদের টাকো মানিক মামু আমাদের সাথে আছে, মানিক মামুর একটু দেয় লাইট দাও, এই মানিক মামু আছে, এই মানিক মামু সালার মধ্যে দালার মধ্যে তিনটা সাপ আছে, সালার মধ্যে বিশ্বাস করছে। এই মানিক মামু হইছে নিবন্ধ বাবু, যে মারা গেছে আমাদের নিবন্ধ বাবুর খুব কাছের মানুষ। এটি মানিক মামু অবস্থান সাপ বলে বিচারতেছে তারে, নিবন্ধ বাবুর পরে তার লেগে একটু দোয়া করেন আপনারা, তার মা বাপ নাই বলা যাইতেছে না। আল্লাহ।